বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অব নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন কমপক্ষে দুটো করে নতুন নতুন চাকরি বিজ্ঞাপন আপনার সামনে হাজির করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আপনাদের উপকারে আসা এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পথকে আরও সুগম করবেন তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আপনারা ব্যানারে বুঝতে পেরেছেন যে আমি আসলে কী বল আজকে কী চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর রিসেন্টলি বেসাময়িক পদে কিছু লোকবলের জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রায় একশো তিরানব্বইটি পদ আছে সেখানে চলুন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করবো বিস্তারিত আপনাদের জানাবো যে কোন পদে কতজন লোক নেবে এবং কী পাশ সব বিষয়ে আজকে আপনাদের জানাবো সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ সেনাবাহিনীর বেসাময়িক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ সম্বন্ধে ওয়েব পেজটি সাজানো হয়েছে বারো ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর বেসাময়িক নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাময়িক ও অসাময়িক চাকরি করতে মুখিয়া থাকেন অনেক চাকরি প্রার্থী পতভেদে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর যে এস সি এইচ এস সিএসএস স্নাতক পেশা আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকা সেনানিবাস অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড পরিচালনার জন্য সাময়িক নিয়োগের পাশাপাশি বেসাময়িক নিয়োগ চলমান থাকে সর্বত্র সেনাবাহিনী বেসাময়িক পদে নিয়োগ তার তথ্য আজকে আপনারা জানাচ্ছি চাকরি ধরন হচ্ছে অবশ্যই সরকারি চাকরি বাহিনীর নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আর্মি প্রতিষ্ঠান বেসাময়িক সিভিল পদের সংখ্যা হচ্ছে একশো তিরানব্বইটি বেসাময়িক ক্যাটাগরি হচ্ছে চল্লিশ ধরনের বয়সীমা হচ্ছে চব্বিশ থেকে পাঁচচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি পাস এসএসসি পাস আবেদনের মাধ্যম হচ্ছে ডাকযুগে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় মার্চ দু যে পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এক নম্বর আছে ফিটার দুই নম্বর আছে ইউডিসি তিন নম্বর কম্পাউন্ডার চার নম্বর হচ্ছে সহিস পাঁচ নম্বর হচ্ছে মালিশ এগারো নম্বর হয়েছে বারবার বারো নম্বর হচ্ছে টেইলার তিন নম্বর ফায়ার ক্রুপ চোদ্দ নম্বর ফায়ারম্যান বাবুচি ইউ বাবুচি মেজ বাবুচি বুক বাইন্ডার পেকার পরিচ্ছন্নতা হেড মেকানিক পাম্প অপারেটর অফিসকরণিক বাবু চি অপারেটর হিট ট্রিটমেন্ট এমটি ড্রাইভার নিরাপত্তা অফিস সহায়ক বার্তা বার্তাবাহক ফিল্টার সহকারী বাবদ চি ওয়েল্ডার আরও আছে স্টোরম্যান পেইন্টার ধুপি ইলেকট্রিশিয়ান ওয়ার্ড বয় ইউএন বিআর ম্যাসুয়েটার টি সি এম থ্রি শ্রমিক ইনসেন্ট কালেক্টর মিল ডেলিভারিমেন্ট ফার্ম লেবার একটা পদে চাকরি সার্কুলার দিয়েছে চল্লিশটা পদ আছে বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল নিয়োগ দু হাজার তেইশ সার্কুলার চল্লিশ ক্যাটাকরি পদে বাংলাদেশ সিভিল নিয়োগ প্রকাশিত হয়েছে দু হাজার তেইশ বেসামিক পদের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর অষ্টম শ্রেণী এসএসসি এইসএসসি বি অনার্স পাস সকল পথের আবেদন করতে পারবেন বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে দশ হাজার দশ টাকা আট হাজার আঠারোশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত সর্বোচ্চ বেতন আবেদন করা যাবে নয় মার্চ দু হাজার তেইশ পর্যন্ত তো বন্ধুরা যারা যারা আবেদন করতে চান অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আপনারা অফলাইনে আবেদন করতে পারেন যেহেতু তারা কুরিয়ারে চেয়েছে বা ডাকযুগে চেয়েছে আপনারা ডাকযুগে আবেদন করতে পারেন আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সেটাও রিপ্লাই দেওয়ার জন্যে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ